হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা বৃত্ত থেকে নতুন একটি ড্রয়িং শিখি। বৃত্তটি এই পাশ থেকে এই পাশে একটু কমিয়ে দি কমিয়ে একটু মুছে দিলাম। এখানটাকে একটু অসম্পূর্ণ আপনারা ফ্রি হ্যান্ডে করবেন, তাতে যদি একটু এদিক সেদিকও হয় তবু আপনি ফুল নম্বর পাবেন। এই বৃত্তটি কাটা কম্পাস বা কোনোভাবে চুরি কোনো সহযোগিতা নিয়ে না করাটাই ভালো। এখন আসুন ঠিক আমরা অর্ধেক অংশ থেকে আমরা একটি দাগ দিলাম, কি ধরনের ছবি হবে আমি এখনো বলিনি। এখান থেকে আরো একটি দাগ দিলাম, দেখতে থাকুন, দেখতে পারলে শুনে লাভ কি। তাই অধৈর্য হয়ে কোনো কিছু যেমন করা যায় না, তেমনি কোনো কিছু শেখাও যাবে না। এখানে ছোট একটি বৃত্ত দিলাম, ছোট বৃত্তটা দেওয়ার পরে এখান থেকে আমি এই জায়গাটা মুছে দিব। এখন যেটা করব, এখানে গোল একটি ছোট্ট একটি গোল নিলাম এবং আমরা এপাশে একটি দাগ দিলাম, এপাশে একটি দাগ দিলাম, এখানে একটি ডি লিখব, এপাশে একটি ডি লিখব, ঠিক মাঝখানে ছোট্ট একটি ডি দেব। আমরা আস্তে আস্তে দেখতে থাকি, কি জানি হতে যাচ্ছে। আমরা উপরের কিছুটা অংশ সাদা রেখে নিচের জায়গাটা আমরা ডার্ক করে দিলাম। তাতে এখান থেকে একটু ডবল দাগ দিয়ে দিলাম,
এখান থেকে একটু মোছার পরে যদি আমরা এভাবে করে দেই, তবে বিষয়টি আরো এখান থেকে কিছু বক্ররেখা দিয়ে এখানটা মুছে দেব। এই ড্রয়িংটি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য, তারা পড়াশোনার মাঝে যখন খুব আনইজি ফিল করে তখন তারা একটু হাসির কোনো কিছু খোঁজে, তাই এ ধরনের হাসির ড্রয়িং তাদের জন্যই আঁকার চেষ্টা করা হইল। এখান থেকে অল্প একটু বৃত্ত থেকে আমরা কিছুটা অংশ একটু বের করে দিলাম, এ পাশেও ঠিক তেমনি আমরা একটি হাত দিয়ে দেব। এখান থেকে একটি আঙ্গুল, এখান থেকে ভিতরে আরেকটি আঙ্গুল, এখান থেকে দাগটি মুছে দিতে হবে। আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ জানাই, আমাদের চ্যানেলটি আপনি আর 5টা চ্যানেল দেখে মন্তব্য করবেন। যদি আপনার কাছে আমাদের চ্যানেলটি ভালো লাগে তখন আপনি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো অর্থ ব্যয় হবে না। নিয়মিত আমরা যে তথ্যগুলো শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করব, আমাদের সেবা নিয়ে আমরা পৌঁছে যেতে পারবো শিক্ষার্থীদের কাছে। বর্তমানে স্কুল বন্ধ, তাই আমরাও বাসাতে সময় কাটছে না, ছোট ছোট শিক্ষার্থীদেরও সময় কাটছে না,
আপনারা বুঝতেই পারছেন আমাদের ড্রয়িংটি কি ধরনের হয়েছে। একটি কার্টুন, একটি তরমুজের ফালি সামনে নিয়ে বসে আছে। আমরা কার্টুনটি আরো একটু মজা দিতে পারি। আমরা দেখি কার্টুনের একটি ক্যাপ তৈরি করার চেষ্টা করি। অত্যন্ত যখন আনন্দ হয় তাই ক্যাপটি মাথার উপরে কিন্তু উড়ে গেছে। আমাদের শিক্ষার্থী বন্ধুরা আশা করি ছোট ছোট বাবুসোনাদের এ ধরনের ড্রয়িং খুব পছন্দ করবে। আপনি লক্ষ্মীসোনাদের এই ড্রয়িংটি দেখান, তারপরে মতামত জানান। এরকম ড্রয়িং যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনই প্রত্যাশা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আপনাদের কাছে আবার অনুরোধ করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আবারও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যাব। সে পর্যন্ত ভালো থাকুন।